কি ব্যাপার, এখনো বাড়ি আসছে না? কটা বাজে? ফোন করে দেখি। ও, ফোনটাও ধরছে না। আরেকবার করে দেখি। হ্যালো, এখনো বাড়ি আসছো না? কটা বাজে? কি বেবি বেবি করছো? কটা বাজে, সময় জ্ঞান নেই তোমার? আবার বেবি বেবি করে? তুমি ওখানে মদ গিলছো তাই না? আচ্ছা, তুমি বাড়ি আসো, তোমার ব্যবস্থা হচ্ছে। ব্যবস্থা আজ করতে হবে, বাড়ি আসুক। মদ গেলা বার করছি, বাড়ি আসুক আজ। কটা বাজে এখন, ঘরে ঢুকছো? এই 11টা বাজে। মদ গিলে এসছো তাই না? এ বলছি না, সবসময় উল্টো পাল্টা কথা বলবে না, আমি সব খাই না। কোন দিকে ঢুকছো? কেন ওদিকে ঘর, এদিকে তো ঘর। এদিকে ছিল না আগে? না, এদিকে। ও আচ্ছা আচ্ছা। মদ গিলে এসছো বলে হুঁশ জ্ঞান নেই, কোন দিকে ঘর? বেবি, বিছানা কি বিছাওনি নাকি? বিছানা এত শক্ত কেন? বিছানায় শুলে তারপর তো বিছানা মনে হবে। কেন? নিচে শুয়েছো দেখো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোন দিকে জানো? এদিকে। ও আচ্ছা আচ্ছা। বালিশ তো কি সরিয়ে দিয়েছো নাকি? বালিশ নেই কেন এদিকে? বালিশে শুলে তো তারপর বালিশ মনে হবে। পাদ দিকে মাথা দিয়েছো আর মাথার দিকে পা দিয়েছো। ও আচ্ছা আচ্ছা। মদ গিলে এসে তোমার আরামসে ঘুমানো, তোমার ঘুমানো আমি বার করছি, দাঁড়াও। A few moments later. Oh, re baba, go. বৌরা যে এত মারে, আগে আমি জানতাম না গো। আগে জানলে আর মদ খেতাম।